আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে টি টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, বাইন্যান্স ব্যাক এন্ড প্রজেক্ট, অ্যান্ড এখানে কিন্তু রিওয়ার্ড কনফার্ম, মানে আপনি এখানে জয়েন করলে 100% রিওয়ার্ড পাবেন। সো আমি এখানে বলছিলাম যে যাদের পিসি আছে শুধুমাত্র তারাই জয়েন করতে পারবেন, এটা আসলে সঠিক কথা নয়। এখানে আপনাদের ফোন থাকলেও জয়েন করতে পারবেন। সো কীভাবে ফোন দিয়ে জয়েন করবেন এই বিষয়টা এই ভিডিওতে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনি যদি অফারে জয়েন করতে চান, প্রথমে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে আপনি এই পোস্টটা পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রপারলি স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই অফারে জয়েন হয়ে যাবেন। আবার বলতেছি, খুবই ভালো একটা অফার, কেউ ভুল করে মিস করবেন না, এগুলাতে কোনো রেফার কমিশন থাকে না। সো এখানে পার্টিসিপেট করলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট 1000 পয়েন্টস পেয়ে যাবেন। সো জয়েন করার পরে আপনাদেরকে মেবি 375টার মতো পয়েন্টস দেবে এবং বাকি পয়েন্টসগুলো আপনারা কীভাবে ক্লেম করবেন আমি এই ভিডিওতে সবকিছু দেখাবো। সো প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে ফোনের একটা সেটিংস ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফোনটাকে রোটেট করব। ঠিক আছে, ফোনটাকে রোটেট করে বাকি কাজগুলো করব। সো আমার ফোনটাকে রোটেট করলাম, রোটেট করার পরে এখানে আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সো সেটিংসে চলে আসার পরে একদম নিচের দিকে চলে আসব। আপনারা যারা আমার আগে টেস্টনেট অফারগুলো ভিডিও দেখছেন, সো ওইখানে কিন্তু আমি কয়েকটা প্রজেক্টের দেখাইছিলাম যে কীভাবে ডেভেলপার অপশন নিয়ে আসতে হয়। আপনাদের এই যে অ্যাবাউট সেকশনে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা এই যে এখানে সফটওয়্যার ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের এই যে বিল্ড নাম্বার এটার উপর ক্লিক করতে হবে। কয়েকবার ট্যাপ করলে কিন্তু এই যে ডেভেলপার অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই যে ডেভেলপার অপশন, এটা আসার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, ডিসপ্লে উইথ। ঠিক আছে, ডিসপ্লে উইথ অপশনটা খুঁজে বের করবেন। এখান থেকে যে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথ, এটা খুঁজে বের করে এখানে দেখতে পাচ্ছেন 360 আমার এখানে ডিসপ্লে উইথ। সো এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে এখানে আমি 1080 বসাই দিব। সো এভাবে আপনারা বসাই দিবেন। আর আপনাদের আগের যে ইয়েটা ছিল, আমার দেখেন 360 ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। সো এটা মনে রাখবেন অবশ্যই। এরপরে আমাদের ডিসপ্লে কিন্তু কম্পিউটার ভার্সনে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমাদের পোস্টে ব্যাক করব। সো পোস্টে ব্যাক করার পরে এখানে আমরা লিঙ্কটা কপি করব, এখানে যে লিঙ্কটা আছে এটাভাবে কপি করবেন। কপি করে আপনারা আবার আপনাদের কিউই অথবা মিসের ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে লিঙ্কটা সার্চ করে দিবেন। সো লিঙ্কটা আমি এখানে সার্চ করে দিলাম। লিঙ্কটা সার্চ করে দিলে কিন্তু আমাদের এখানে সব কিছু চলে আসবে, মানে আমরা এখন ইজিলি টেস্টনেটের কাজগুলো করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে চলে আসছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করলে আপনাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে ওইগুলো শো করবে। যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের এখানে গিট হাব অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। সো যাদের গিট হাব অ্যাকাউন্ট নাই অবশ্যই গিট হাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কীভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। সো গিট হাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনাদের কানেক্ট গিট হাব অপশন চলে আসবে। জাস্ট কানেক্ট গিট হাব অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এরপরে আপনাদের টি প্রোটোকলের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, মানে আপনাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। সো আমি দেখাই দিচ্ছি প্রপারলি, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি কানেক্ট করার বিষয়টা দেখাইতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড সাকসেসফুলি, মানে আমার এখানে গিটহাব অ্যাকাউন্ট আগে থেকে কানেক্ট করা আছে তাই আমি আর ওই অপশনটা দেখাইতে পারলাম না। তো দেখেন এই যে এখানে আমার গিটহাবের ইউজার নেম, তারপরে হচ্ছে এখানে টি অ্যাকাউন্টের অ্যাড্রেস শো করতেছে। সো সব কিছু দেখতে পারবেন এখানে। তো যাই হোক, অবশ্যই গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আমার কিন্তু এখানে 1000 পয়েন্টস আছে। কীভাবে আপনারা 1000 পয়েন্টস আর্ন করবেন এই বিষয়টা দেখাবো। এখানে আসার পর প্রথমে যে কাজটা হবে, আপনারা এই যে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। এই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সেটিংসে যে অপশনটা আছে এই সেটিংসে ক্লিক করতে হবে। সো আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এইখানে আপনাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের ইমেলটা বসাইতে হবে। ইমেল বসায় এখানে হচ্ছে প্রথমে এখানে আপনি অ্যাড ইমেল অপশন পাবেন, ক্লিক করে আপনাদের ইমেলটা বসায় অ্যাড করবেন ইমেল। এরপর নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সিলেক্ট করার। সো এখানে ক্লিক করে আপনি ধরেন এক্সপার্ট সিলেক্ট করলেন কিংবা অন্য কিছু সিলেক্ট করবেন। করার পরে একদম নিচের দিকে এখানে সেভ অপশন পাবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার এখানে প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে। প্রোফাইলটা সেট আপ করার একটু পরেই কিন্তু রিফ্রেশ করা মাত্রই এখানে আপনার পয়েন্টস অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে কন্টিনিউ। সো আপনার এই কন্টিনিউ অপশন উপর ক্লিক করবেন। এরপরে সিলেক্ট অ্যান অপশন এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করে অ্যাপিটি সিলেক্ট করবেন। অ্যাপিটি সিলেক্ট করার পরে এখানে রিকোয়েস্ট সাপোর্ট অন ডিসকোর্স এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করলে ওদের সাইটে নিয়ে যাবে, মানে ওদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, ওদের প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, এখানে আপনি পাবলিকলি চ্যাট করতে পারবেন, মানে বিভিন্ন বিষয় আছে আপনি হাঁটাঘাটি করলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আসার পরে আপনি যেটা করবেন এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ইমেল, ইউজার নেম, এরপরে হচ্ছে আপনার ফুল নেম,
পাসওয়ার্ড দিবেন, দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে ক্লিক করে। ঠিক আছে, যে এখানে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে লগ ইন করবেন, দ্যাটস ইট। এখানে আর তেমন কোনো কাজ নাই। আমরা আবার আমাদের মেন পেজে ব্যাক করি। এখানে ব্যাক করার পরে যে কাজটা করবেন, একদম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে টি টেস্টনেট, ঠিক আছে, এই যে এখানে টি টেস্টনেট অপশনের উপর ক্লিক করতে হবে। সো আমরা এই টি টেস্টনেট অপশনের উপর ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টাস্ক আছে যে নিচের দিকে আসলে দেখেন, এই যে এই টাস্ক মূলত কামিং সুন, এটা হচ্ছে আরও 12 দিন পরে অ্যাভেলেবল হবে, এখন কিন্তু এটা অ্যাভেলেবল না। সো নিচের দিকে আসলে দেখেন কিছু টাস্ক আছে, এই যে ওলং। সো এইখানে আমি 50% কমপ্লিট করতে পারছি আর কিন্তু পারি নাই। এখানে আপনার র্যাঙ্ক দেখতে পারবেন, তারপরে যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। সো এখানে যে সাইন আপ করার জন্য আমাদেরকে 100 পয়েন্ট দিছে, এরপরে হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে প্রোফাইল সেট আপ করলাম, ওইটার জন্য 500 পয়েন্ট পাইছি। এরপরে কানেক্ট ইউর গিটহাব অ্যাকাউন্ট, গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য এখানে আমরা 275টা পয়েন্ট পাইছি। এরপরে অ্যাড ইউর ইমেল, এটা করার জন্য আমরা এখান থেকে 125টা পয়েন্টস পাইছি। সো এইভাবে আপনাদের পয়েন্টসগুলো ক্লেম করতে হবে। সবশেষে যেটা করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এখানে আই আইকন, আপনারা এই আই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে হেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই হেয়ার অপশনে ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে আমাদের গ্লিমের একটা ইভেন্টে পার্টিসিপেট করতে হবে। জাস্ট সিম্পলি যে কাজটা করবেন, এখানে দেখেন একটা টুইটের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনি এই টুইট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে টুইটার টুইট করবেন, টুইটার টুইট করার পরে ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে ওইটা বসে সাবমিট দিবেন, তাহলে কিন্তু এখানে আপনার কাজটা শেষ। এতটুকুই কাজ, এর বেশি কিছু করতে হবে না। পরবর্তীতে যে আপডেটগুলো আসবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো। সো এই ছিল মূলত বিষয়, এটাই অনেকেই আসলে বুঝতে পারেন নাই। আর অবশ্যই ফোন দিয়ে করতে পারবেন, যেভাবে দেখালাম এভাবে যদি ট্রাই করেন 100% করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।